মা ওর পিছনে লেগেছে যে রিজু পিছনে হিসি করে দিয়েছে মা তোমার কি বক্তব্য নাইটি পড়বে কিনে দেবো একটা গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন হাজবেন্ড গেল বাজারে আর আজকে আসবে মা আর আমাদের রিজু তো সারাদিন সঙ্গে থাকো যা যা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাঘরে দেখো ওদিকে কিছু কিছু কাজ হয়ে গেছে ভাতের হাড়ি উপর করেছি ডাল হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো রে দেখি কতটা রং মাখলি চেনা যাচ্ছে হলুদ কি কি কালার আছে দেখি হলুদ তো ভালো বোঝা যাচ্ছে হলুদ আছে সবুজ আছে লাল আছে হেভি কালারফুল বানিয়ে দিয়েছে তোকে সোজা বাথরুমে দেখি দাঁতগুলো দেখি দাঁতে আছে দাঁতে নেই আজকে হাজবেন্ড বাজার থেকে খুব একটা ভালো জিনিস এনেছে দেখো কুমড়ো ফুল বেসন দিয়ে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে এটা আজকে করবো স্পেশাল আইটেম আজকে এই জিনিসটা কিন্তু মাছ মাংসকেও হার মানায় যদি ভালো করে ভেজে ডাল দিয়ে গরম গরম খাওয়া যায় তাই না বাজার তো করেছি সাথে দেখলাম যে একটা চানাচুর নিয়ে এসেছে আসলে চানাচুরটা তো এনারই লাগে আমরা তো সেরকমভাবে খাই না আর এখন পোস্ত বাটা করবো সেই জন্য পোস্ত নিয়ে নিলাম আর কুমড়ো ফুলগুলোকে ভালো করে এখন কেটে নিচ্ছি আসলে ওই পিছন দিকটাকে কেটে নিতে হয় তারপরে ভিতর দিকে একটা জিনিস থাকে শক্ত মতো ওটাকেও ফেলে দিতে হয় এদিকে রিজু এসে গেছে আর রিজুর পিছন পিছন তো মিমি দৌড় মিমি তো তাড়া করে নিয়ে এসেছে রিজুকে এবারে দেখো অবস্থাটা তারপরে মাও এসছে মা তো এখন আস্তে আস্তে উপরে আসছে যেহেতু পায়ে ব্যথা মিষ্টি প্যাকেট দিল শাশুড়িমাকে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি ওই চচ্চড়িটা করছি এখানে সজনে ডাঁটা ঝিঙে আলু আর এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে করছি তো এই চচ্চড়িগুলো খেতে খুব ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে একদম মাখামাখা করে করেছি আর মাকে এখন একটুখানি দেব সজনে ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে কালো জিরে দিয়ে আর রসুন দিয়ে মাকে একটুখানি দিলাম মা তো ভিডিওতে দেখে আজকে মাকে গরম গরম খেতে দিয়েছি তাই না মা ভালো হয়েছে মা মানে আমিও দেখে চিনতে পেরেছি যে ওই ভদ্রলোককে এঁকেছে তোমরা বুঝতে পারছো এই দেখো ভদ্রলোক শুনে সবার কি হাসি এই যে মার বডিগার্ড মার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে ও আসলে জানে ওর দায়িত্বটা কি ওর দায়িত্ব হলো মা এলে পরে ওকে মাকে পাহারা দেওয়া আজকে আর রিজুর দিকে কিন্তু ও যাচ্ছে না আজকে রিজুর দিকেও তাকাচ্ছে না শুধু মা যেখানে ও সেখানে গরম তো ভালোই পড়ে গেছে মিষ্টি সোনাগঙ্গা স্নান করিয়ে দিচ্ছে এই দেখো এই গাছটা আদমরা কত বড় দেখো গাছটা পুরো নিচ থেকে একদম দোতলা ছাড়িয়ে গেছে এই তিনটে পেঁপে আমি আর মা মিলে পারলাম কিন্তু পেঁপেগুলো দেখো কিরকম খারাপ হয়ে গেছে গাটা কেমন হয়ে গেছে কিন্তু ভিতরটা কিন্তু ভালো হবে মা ভিতরটা ভালো হবে মা শাশুড়িমাকে ভালো বুদ্ধি দিচ্ছে নাইটি পরার জন্য আসলে বয়স হয়ে গেছে তো একটুখানি শাড়িটারই অসুবিধা হয় সামলাতে মা এর জন্য আমি চান করে সে শুনছি যে মা বলছে নাইটি পরুন তোমার কি বক্তব্য নাইটি পরবে কিনে দেবো একটা ছোট্ট একটা নাইটি পরবে আচ্ছা মা তুমি পরবে না না আমি এখনো দু চার বছর যা তারপর পরবো আমার কেনা আছে তো মার নাইটি অনেকগুলো কেনা আছে আর আমি তো যখন বাড়িতে যাই মার নাইটি গুলোই পরি আর মা তো এখন পরবে না মা যে অপারেশন হয়েছিল একবার তখন অবধি মা মনে ভালো করে নাইটি পরে বাইরে বেরোতো না জানো তো এই একই অবস্থা অনেক বছর আগেকার কথা বলছি ঠিক আছে চলো পুজো করে আসি কথা বল এইটা তো তুমি আর আমি কার সাথে কথা বলি আমি আর কেউ নাই তো ওই দেখো কত বড় বড় কত মানুষ বসে আছে কেউ নেই বলছো কেন কোথায় ওই যে কত মানুষ বসে আছে না না নেই আমি তো দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না কেন তুমি করে করে অভ্যাস হয়ে গেছে আমি তো দেখতে পাই আমি করে করে অভ্যাস হয়ে গেছে বলে আমি দেখতে পাই আর তুমি দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি তো সবাই দেখতে পাও কিনা না পাও আমি ঠিক বলতে পারবো না কিন্তু কি সুন্দর কথা বলছো এই করছো
এই দেখো মা নাইটি পরবে এ করবে মনে দিতে কিন্তু কিছুই দেখা যায় না। শুনছো মা আর শাশুড়ি মার সাথে একটুখানি গল্প টল্প করে চলে এসেছি পুজোর ঘরে, সমস্ত কিছু তো গুছিয়ে গিয়েছিলাম, বেশি করে লাগবে না পুজো করতে। এখন সবাইকে ফুল নিবেদন করেছি, ভোগ নিবেদন করছি, আজকে মিষ্টি সোনার জন্য মিষ্টি দই এনেছে সেটাও আমি নিবেদন করে দিলাম, সবার ভোগ নিবেদন করা হয়ে গেছে। এই দেখো আমার পুজো করা হয়ে গেছে, মিষ্টি সোনা বসে বসে দই খাচ্ছে। তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে ছেলের জন্য আর আমাদের রিজুর জন্য, এখন এখন ডিমের ঝুড়ি করতে হবে। আর ছেলে এখন ঘিয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এরকম করে ডিমের ঝুড়ি খায়। তো তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দিলাম, আর নুনটা এর মধ্যে দিয়েও দিয়েছিলাম আগে। তো ডিমের ঝুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। আর এর কড়াইয়ের মধ্যেই এখন আমি কুমড়ো ফুলের বড়াটা করব। সমস্ত কিছু স্নানের আগে আমি রেডি করে গেছিলাম, বেশিক্ষণ লাগবে না। তো এখন আমার ভাজাটা করতে করতে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, নাহলে সম্পূর্ণ মানে করে তারপরে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো রিজুকে আর ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, তারপরে মিমিদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এখন মার আর শাশুড়ি মার এখন আর আমার খাওয়াটা রেডি করছি। তো তার আগে আমি বড়াগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি, আর হাজবেন্ড আজকে বাড়িতে নেই, এর জন্য হাজবেন্ডের খাওয়া এখন মানে খাওয়ার ব্যাপারটা নেই। তো আমাদের খাওয়াটা রেডি করে নিলাম, সমস্ত কিছু ভাজাভাজিটা করে নিচ্ছি। বাবা রিজু, তুই লঙ্কা খাবি? সে কি কথা রে! ওই দেখো আমাদের রিজু ওখানে লাগে নাকি ঝালাছে, ডানা দিয়ে খাও। ডানা দিয়ে খাও, গা দিয়ে খাও। আমাদের রিজু বলেন তো লঙ্কা কামিয়ে খায়, আমি পারি না। আবার খা, ওই দেখো ফুট করে কামড়ে দিল। ওরা ওদিকে খাচ্ছে, তারপরে আমি এখন কুমড়ো ফুলের বড়াগুলো করছি, একটা একটা করে দিয়ে একটুখানি বেশি করে তেল দিয়েছি আর একটুখানি ভারী ভারী করে করেছি। এই দেখো, তো এখানে মার খাওয়াটা রেডি করেছি, উচ্ছে ভাজা, তারপরে চচ্চড়ি, মাছ আর ভাজাটা, আর আজকে ডাল করিনি। ওদিকে শাশুড়িমাকেও খেতে দিয়েছি, এদিকে আমার খাওয়াটাও রেডি করা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি পুজোর কাজটা করার জন্য, এখন পুজো করবো। রিজু বিছানায় হিজি করে দিয়েছে মা, শোনা তুই বিছানায় হিসি করেছিস? ই মা দেখ ক্যামেরার পরে উঠছে কিন্তু বিছানাটা ভিজাই দেখ। মিমিও যোগদান করেছে, সবাই দেখবে দেখ তুই বিছানায় হিসি করেছিস। এ মা তোমরা কিন্তু কিছু মনে করো না, আমরা কিন্তু ইয়ার্কি করছিলাম। হ্যাঁ রিজু কিন্তু এখানে খেতে গিয়ে জল ফেলেছে বিছানায়, এই দেখো বিছানাটা এই জন্য ভিজে গেছে, আর মা ওর পিছনে লেগেছে যে ও নাকি হিসি করে দিয়েছে বিছানায়। কিছু বলার আছে শোনা, এই ব্যাপারে কিছু বলার আছে শোনা, আর মার সাথে কি মারপিট করছে এই দেখো, সবাই দেখছে কিন্তু, সবাই দেখছে, সবাই দেখতে পাচ্ছে। এটা হলো মায়ের স্পেশাল চা, মানে একদম হালকা মিষ্টি দিয়ে, আর এটা হলো মানে এই তিনটে হলো আমার, তারপরে শাশুড়ি মার আর রিজুর। তো আমাদের সন্ধ্যাবেলার চা পর্ব হয়ে গেছে। এখন আজকে অনেক দিন পরে একটু চাউমিন বানাচ্ছি, দাদার বৌদি আসবে, তো হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে, এখন চাউমিনটাকে দিয়ে দিলাম। আর এখন বাদামটাকে ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম এনেছিল, তো লোহার কড়াইটা অনেকদিন ইউজ করা হয় না, করে নিলাম। এদিকে বাদামগুলো এখন ছাড়াতে হবে, খোসাগুলো এখন আমি একটু ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে ওদিকে আলু আর একটুখানি ফুলকপি ছিল সেগুলোকে কেটে তারপরে ভাজা করে নিয়েছি। এদিকে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম, চাউমিনটা দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা বেশি করে দিয়ে করেছি। এখন বাটির মধ্যে সার্ভ করছি ছেলের আর রিজুর জন্য, তো দাদা বৌদি আসবে একটু পরে। তো এখন একটু দিয়ে দিলাম সস, তারপরে চামচ দিয়ে ওদের দুজনকে দিয়ে দেবো। তো ওরা তো এসব খেতে ভালোই বাসে। তো দাদা আর বৌদি চলে এসেছে, এখন ওরা মিষ্টি নিয়ে এসেছে, তারপরে মাও মিষ্টি এনেছিল, সমস্ত মিষ্টিগুলো একটুখানি সার্ভ করে নিচ্ছি, তারপরে ওদেরকে একটু চাউমিন দিয়েছি। মারা চলে গেছে, অনেকক্ষণই হয়েছে, তারপরে রান্নাঘরে প্রচুর কাজ ছিল। দেখো রান্নাঘরটা সমস্ত আমি গুছিয়ে ফেলেছি, সমস্ত যা যা বাসন ছিল সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। আসলে যা হয় আর কি, কিছু একটুখানি রান্না টান্না করলে একটুখানি বেশি বাসন বেরিয়ে যায় এই আর কি। আমার যাওয়ার কথা ছিল, আমি যে সন্ধ্যা থেকে রেডি হয়ে রয়েছি, যাওয়ার কথা ছিল আমাদের কাজের দিদি, ঝাঁটা ঝাঁটা করে পাগল হয়ে গেল, যদিও আজকে কাজের দিদি কাজ করতে আসেনি। তো আমি সমস্ত কিছু করেছি, সব কিছু আর ভিডিও করতে পারিনি, ঝাঁটা আনতে যাবো বলে রেডি হয়ে রয়েছি কিন্তু যেতে পারিনি। তবে আবার রাত্রিবেলা যেতে হবে ডাক্তারের কাছে, এই জন্য আর ড্রেসটা খুলিনি। তো এখন ভাত হচ্ছে আর মিমিদের মাংসটা সিদ্ধ হচ্ছে, যাই এবার একটুখানি ঘরের দিকটা গুছিয়ে আসি। আজকে সোমবারে সকালবেলা করছি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে হাজবেন্ড আর আমার একটুখানি দরকার ছিল, এর জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, তো গতকাল আমার ব্লগটা শেষ করা হয়নি, ডাক্তারের কাছে গেছিলাম, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া বিভিন্ন কাজকর্ম ছিল এই জন্য। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো।
টাটা।